কাজকর্ম করেছি, তারপরে এডিট করে শুতে করতে অলমোস্ট আমার বেজে গেছিল 1:30টা। তো মানে কি বলতো, বেশি ঘুমটা ভালো করে হয়নি, আর তারপর এখানে যা গরম, বাপরে বাপ। তো এবার রবিবার অব্দি এরকম চলবে, ও রবিবারের পরও চলতে পারে, কারণ রবিবার আমাদের এসিটা দেবে। এবার ইনস্টলটা কবে হবে এখনো শিওর না, রবিবার করবে কি সোমবার করবে, নর্মালি যেদিন এসি দেয় সেদিনকে ইনস্টল করে না, তাই আমি শিওর না। তো এবার আমি ওই জন্য আজকে অফিসটা যাবো কি যাবো না একবার বুঝতে পারছি না, ব্রেকফাস্ট টেকফাস্ট করি তারপর দেবো। আর যেহেতু কলটা নিয়ে ওই জন্য অত তাড়াহুড়ো নেই, কারণ অনেক রাত অব্দি কাজ হয়েছিল বলে আজকে কলটা ক্যান্সেল। তো এবার এখানে ওই জন্য তোমার ওই জল গরম চলছে, ওই মধু আর আদার জলটা খাবো আমি আর আসিস। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। এই আমার আধা আর মধুর জল চলে এসছে, আমি খেয়ে নেবো এটা। জল খাবারে আর কিছু এদিক ওদিক আর খেতে না ইচ্ছা করলো না, তো ওই জন্য আজকে ইভেন ফ্রাইডও নয়, আজকে এমনি তোমার সেদ্ধ ম্যাগি। আমাদের সে গোলাপি গোলাপি দুটো বাটি আর এই এখানে ম্যাগি হচ্ছে। আজিজ একদম সেদ্ধ ম্যাগি খেতে পারে না, ওই জন্য ওইটার উপরে ও আবার অরিগানো দিচ্ছে, কি অবস্থা। আমি খেয়ে নি, আমার চাপ নেই, আমার তা নর্মাল। ওই আর দিস না রে, আমি একদম সেরে ফেলেছি, একদম চুলটা পুরো ভিজে, আর আমি ভেজা চুলটা আছে না কি বলতো, যা চুল উঠছে। বাট আমি বলবো ওই ডক্টরে ওইটা এ করে আমি একটু তো ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি। বা ডক্টর বলেছিল টানা 3 মাস তুমি মেডিসিনটা নেবে, ওটা করবে, তারপরে তোমার মানে আসল এটা তুমি বুঝতে পারবে, ডিফারেন্সটা বুঝতে পারবে। তো যাই হোক, আমি ফ্রেশ ট্রেশ হয়ে পুরো একদম রেডি টেডি হয়ে গেছি। আর কি বলতো, এখন আমার একটু অফিসের কাজ রয়েছে, সেগুলো আমি করবো, আবার দুপুরে কী খাবো সেটাও চিন্তা করতে হবে। আর আজকে যেহেতু মানে কালকে কাজটা ওই জন্যই ছিল, কারণ কি আজকে আমার ডিপ্লয়মেন্ট রয়েছে আবার 1:30 থেকে, তো তার আগে রান্না বান্না কমপ্লিট করতে হবে। তো চলো করে নেওয়া যাক। রান্না বান্না করতে যাচ্ছিলাম, কিন্তু ব্যাপারটা কি বলতো, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ চলে এসেছিলো, তো সেগুলো আমি আগে ওই জন্য শেষ করে নিচ্ছি। তো ওই কাজগুলো করে টরে নিয়ে তারপরে রান্না করতে যাবো। আর ওইখানে আশিসও বসে বসে কাজকর্ম করছে, ও কাজ করছে করতে একবারে শুয়ে পড়ে, আর থেকে থেকে মাঝে মাঝে একটু করে উঠে উঠে গল্পও করছিল। কি বলতো, একটুখানি হাতে কাজকর্ম ছিল ওগুলোকে সেরে নিলাম, সেরে নিয়ে এবার ব্যাপারটা হচ্ছে তোমার 1:30-র মধ্যে তোমাদেরকে বললাম না রান্না বান্না করে খেতে হবে, খেয়ে না নিলেও অ্যাটলিস্ট রান্না করে নিতে হবে। আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে হচ্ছে তোমার মুগের ডাল, ভাত, আলু ভাজা আর একটুখানি সয়াবিনের তরকারি রয়েছে, তো ভালোভাবে হয়ে যাবে, কি বলো? দাদা আমাদের এখন ডাল হচ্ছে, আমাদের সেই তোমার জায়েন্ট প্রেশার কুকারটা। এই প্রেশার কুকারটা ভালো নয়, নেহাতি এখন আর ফালতু কিনে কি করবো, ওই জন্য কিনছি না। প্রেশার কুকারটা একটুকু ভালো নয় দূর, এইটা হচ্ছে প্রেশার কুকার, এখানে ডাল ফাল ধোয়া হয়ে গেছে। আর কি হয় বলো তো, ওই প্রেশার কুকার থেকে না এ করার পরে মানে কিছু জিনিস দিলে কেমন জল বেরিয়ে, দেখো বেরিয়ে গেছে। কি হচ্ছে? আরে একটু করে পপকর্ন খেতে ইচ্ছে করলো না, পপকর্ন বানাচ্ছি। ভেরি গুড, সকালে দুপুরে বিকালে শুধুই পপকর্ন। এই ওরকম করে বলছি কেন, কালকে একটা খেলাম প্রথমবার। এই আমার পপকর্ন চলে এসেছে, আমি পপকর্ন খাবো আর কাজ করবো। পোস্ত দিয়ে আলু ভাত আর ডান, ওইখানে আমাদের ডাল ডান, খালি ভাত, ও ভাত ও প্রসেসিং। মিনওয়াইল আমাদের মিন্ত্রা থেকে দাদা পার্সেল নিয়ে চলে এসছে, কি মজা। দেখেই মনে হচ্ছে বাকিটা হাতে শিখতে পারবে। বড় তো মনে হচ্ছে আমারও, না না ঠিক আছে। ওটা আবার কি ফিতে দিয়েছে নাকি? ফিতে দেয় তো স্টাইল, কেমন বললো কি মা ফিতে দিয়েছে কেন?
ঠিকই আছে, আমি বললাম না। আর এটা হচ্ছে তো আমি এখন বেঁধে দেখাচ্ছিলাম, আর এটা হচ্ছে এরকম বাঁধা। জামাটা এসছে ওটার সাথে, আমি এটা অর্ডার করেছিলাম এটা মানে অনেকদিন ধরে নেবো নেবো করে নিয়েছি, রাখবো এখানে রাখি আপাতত। এটা হচ্ছে একটা শর্ট কুর্তি, এটা এই জিন্সের সাথে পরার জন্য। এটা কালারটা কালটা আমার খুব পছন্দ হয়েছিল। এই দেখো এটা শর্ট কুর্তিটা, ভালো লাগছে না? খুব সুন্দর। আজকে আমার অফিসে নিয়ে ভালোই হয়েছে, আমার বয়স না মানে আমার এগুলো তো ফোন করতো, অবশ্য ও থাকতো চাপ হতো না, মানে আমাকেই ফোন করতো, আজকে তো ফোনও করেনি না, চিনে গেছে। এটাও কিন্তু আমাকে এসে প্যাক দিয়ে বললো চিনে গেছে। এটা কি পরে পরে দেখাবো, মজা পেয়েছি। আরো আসবে, এখন তো চারটে জামা আসবে, চারটে না পাঁচটা জামা আসবে। বলতো ডিপ্লয়মেন্টটা শেষ হওয়ার পরে একটুখানি চলে এসেছিলো, তোমার কাজ চলে এসেছিলো, একটা আরেকটা কল স্টার্ট হয়ে গেছিলো, তো ওই জন্য মানে ঝগড়া করে ওখানে বসেই কিনেছে, আমার এত জোরে খিদে পেয়েছিলো না, লিটারালি পুরো গা গোলাচ্ছিলো। আসিস এখন বসে খাচ্ছে, আর আমার জাস্ট খাওয়াটা কমপ্লিট হলো আর কলটাও শেষ হলো, কী অবস্থা ভাবো। তো আসিস এখন বসে বসে খাচ্ছে, আর ও খাক, আমি আজকে বাটার মিল্কটা বানিয়ে নিই, তাহলে ও ভাত খেয়ে উঠে খেয়ে নিতে পারবে, আর আমি তারপরে খেয়ে নেবো। চলো বানাই, আজকে একদম সিম্পল করে বানাবো, কিছু বেশি ওই তোমার শসা টসা কিছু দেবো না, শুধুমাত্র ওই তোমার দুধটাকে দিয়ে ওর মধ্যে একটুখানি জল দিয়ে একটুখানি গোলমরিচ আর বিট নুন দিয়ে আর একটুখানি চাট মশলা দিয়ে করে নেবো। এটা তো কী বলো তো, আমরা বেশ কদিন ধরে খাচ্ছি, তো আমরা ডিফারেন্স বুঝতে পারছি, শরীরটা খুব ঠান্ডা থাকছে, পেট ঠান্ডা থাকছে, এটা গরমের জন্য তো খুবই ভালো। আর এটা নিয়ে আমি অলরেডি বসেও পড়েছি, আমার অফিসের কিছু কাজকর্ম আছে, সেগুলো আমি ঝপঝপ করে বসে বসে করে নেবো এটা খেতে খেতে। তারপর সন্ধ্যাবেলা একটা প্ল্যান হচ্ছে, তোমাদেরকে পরে বলছি। তারাও রেডি আমরা হয়ে গেছি, তোমরা এখন ভাবে শুক্রবার দিয়ে সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছে, আমরা একটা স্পেশাল জিনিস কিনতে যাচ্ছি, এটা হচ্ছে ভেরি স্পেশাল। যাই হোক এখন বলবো না, আগে তোমরা আমরা গেলেই তোমরা বুঝতে পারবো। তো আপাতত আমরা এখন যাচ্ছি হচ্ছে ইনঅরবিটে, যেতে মোটামুটি 15-20 মিনিট টাইম লাগে, 7:15 বেজে গেছে, লেট হয়ে গেছে, আজকে মোটামুটি কাজ তাড়াতাড়ি ওরা আমার দুজনেরই শেষ হয়ে গেছে, তো চলো লেটস গো যাওয়া যাক। আমার না বিশাল মজা হচ্ছে, আর আশিস আমরা আমি আর আশিস বেরিয়ে পড়েছি, দরজা বন্ধ করে নিচ্ছে, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এই যে আমরা ফাইনালি ইনঅরবিট চলে এসেছি, ইনঅরবিটটা হচ্ছে হায়দ্রাবাদের ওয়ান অফ দ্য বেস্ট মল, অ্যাটলিস্ট আমরা যে এরিয়াটা থাকি। তো চলো যাওয়া যাক, ফাইনালি আমরা যাবো হচ্ছে L2-তে, তো চলো যাওয়া যাক। এত তাড়াহুড়োতে সমস্ত কিছু হয়ে গেছে না, আমি তোমাদের একদম ঢোকা থেকে ব্লগটা যে করব সেই সুযোগই পাইনি, তো ফাইনালি অ্যাটলিস্ট আনবক্সিং করার টাইমে আশিস ভিডিও করে দিয়েছিল। তো হিয়ার উই গো, আমাদের ব্র্যান্ড নিউ iPhone
14 প্রো সেরা দেখতে মোবাইলটা, মানে কালারটা এত মিষ্টি এত মিষ্টি, আমার সেরা লেগেছে। তো সমস্ত কিছু কেনাকাটি করে চলে আসার পর তো পেট পুজো বানতা হ্যাঁ, তো আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা চলে এসেছি কেএফসিতে। তো এখান থেকে আমরা সেম জিনিস অর্ডার করেছিলাম, বসে পড়েছিলাম আর আশিসও চলে এলো কথা বলতে। বার্গার, উইংস, পাই আর কোল্ড ড্রিঙ্কস ছিল আমাদের, পেয়েছিল বিশাল জোরে খিদে। সন্ধ্যেবেলা কিছু খাওয়া হয়নি, এবং তাড়াতাড়ি করে আমি আনপ্যাক করতে শুরু করলাম। আর তারপরে একটা ছবি তো বানতা হয় ব্র্যান্ড নিউ ফোন থেকে, তো আমি জাস্ট একটা ছবি তুলে খাওয়া দাওয়া শুরু করে ফেলে দিলাম। খাওয়া দাওয়া সারতে সারতে আমাদের প্রায় অনেকটা লেট হয়ে গেল, কী বলতো, এখন অলমোস্ট 10:15 মতো বাজে। তো আর রাত্রিবেলাটাতে ওই রাস্তাটা না একটুখানি গন্ডগোলে আছে, মানে ওখানে খুব চাপের লাগে, গাড়িগুলো এত জোরে জোরে যাতায়াত করে। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি, তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। চলো যা যা, প্রত্যেকবার বেসমেন্টে এসে একটাই প্রবলেম, আমরা ঠিক করে কোথায় বাইক পার্ক করি সেটা খুঁজে পাই না, তারপর আমাদের একটু টাইম চলে যায় ওটা খুঁজতে করতে। ফাইনালি আমরা বাইক পেয়ে গেছি, তো চলো তাড়াতাড়ি বাইরে বেরোনো যাক, তাড়াতাড়ি বাইরে ফিরতে হবে। আমি আজকে বিশাল খুশি, মানে কি বলবো তোমাদেরকে, তোমরা অলরেডি দেখে নিয়েছো যে আমি কি কিনতে গেছিলাম। আমি কিনতে যাইনি, এটা আমাকে আশিস দিয়েছে, এটা হচ্ছে আমার বার্থডে গিফট। কিন্তু ব্যাপারটা হচ্ছিল কি যে প্ল্যান ছিল একদম বার্থডে আগে আগে কেনার, বাট মানে এরকম একটা ছিল যে আশিসের আর আমার দুজনেরই সেই কি বলবো আর পেশেন্স ধরে রাখতে পারছিলাম না। তো আশিস বললো ক্যাশ কর, আজকেই কিনে নিয়ে আসি। তো এবার এনি হাও, মানে এটা অবভিয়াসলি মানে কি বলতো, এই তোমার ওয়ান প্লাসটা আমার খুব সাধের ফোন। ওয়ান প্লাস ওয়াজ লাইক, এটা হচ্ছে আমার চাকরি পাওয়ার পর নিজের টাকায় কেনা প্রথম ফোন। তো এটা অবভিয়াসলি আমার কি বলবো খুব কাছের একটা মানে ফোন। আর এটা আমার জন্য বিশাল স্পেশাল, কেন কি অনেকদিন ধরে আই ওয়াজ থিঙ্কিং লাইক হ্যাঁ আমি একটা আইফোন নেবো। তো আশিস ওয়াজ অ্যাওয়ার অফ দ্যাট, অ্যান্ড ও আমাকে বলেছিল যে ঠিক আছে একদম মানে বিয়ের পরেই তোর প্রথম জন্মদিনে আমি তোকে আইফোন গিফট করবো। হ্যাঁ, এবার আমি এখন থেকেও বলে রাখছি তোমাদের সবাইকে, এবার আমি আইফোন ইউজ করবো আর আশিস করবো না, এটা তো হতে পারে না। তো আমাদের আর একটা আইফোন অ্যাড হতে চলেছে, বাট ওটা এখন না, আশিসের জন্মদিনে আমি ওকে আইফোন গিফট করবো, ও যে মডেলটা চায় সেটা। এটা আমি যেটা আজকে নিয়েছি সেটা হচ্ছে আইফোন 14 প্রো, আমরা 256 জিবিটা নিয়েছি। আর আমার এটা হচ্ছে, আর আমার কালারটা হচ্ছে পার্পল। আমি জানি না পার্পলটা বুঝতে পারবে কিনা, বাট কালারটা সামনে থেকে ভীষণ সুন্দর। আমাদের দুটো অপশন ছিল, নয় ব্ল্যাক নেবো তা নাহলে পার্পল নেবো। তো আমি ওই জন্য পার্পলটা নিলাম, কেন কি ব্ল্যাক নর্মালি আমি সবাইকে দেখি ইউজ করতে, ব্ল্যাক হোয়াইট ইজ ভেরি কমন। অ্যান্ড আর আশিসের ইচ্ছা হচ্ছে গ্রিনটা কেনার, তো ফাইন ওকে আমি গ্রিনই কিনে দেবো। বাট এইটা মানে কি বলবো আমার অনেকদিনের শখ আজকে পূরণ হয়েছে, আমি যে কি আনন্দ পেয়েছি, মানে আমার হয়তো মুখটা দেখি তোমরা বুঝতে পারছ, বাট মানে কি বলবো আই এম সো হ্যাপি। আর এটা হচ্ছে আমার ফোনটা, এখনো অবধি মানে আমরা খুব একটা বেশি ফ্যামিলিয়ার নয় আইফোনের সাথে, তো এটার সাথে জেনারেল করতে আমাদের একটুখানি সময় লাগবে। তো ওই জন্য আপাতত আমরা আমাদের ওয়ান প্লাসটা ইউজ করবো। তো তারপরে কিছুদিন পর যখন আমরা হ্যাবিচুয়েট হয়ে যাবো এটার সাথে, তারপরে এটা ইউজ করতে স্টার্ট করবো। বাট এটা খুব ওয়ান্ডারফুল একটা ফিলিংস ছিল, আমার খুব ভালো লেগেছে। ইনঅরবিট থেকে নিয়েছি আমরা, বাজাজের একটা শোরুম ছিল ওখান থেকে নিয়েছি, তো সেরা ছিল। তো এবার আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি, অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমাদের ফিরতেও অনেক লেট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া আমরা ওখান থেকে করে চলে এসেছিলাম কারণ তো অনেক লেট হয়ে গেছিলো। তো তোমাদের সাথে কালকে আবার দেখা হবে, আজকে তোমাদের রাতে আমার ঘুমাবে না। তো আগে ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে।